হুমকি ধামকি দিয়ে আসলে খুব বেশি লাভ নাই ইটস টাইম টু অ্যাকশন ঝুঁকেঙ্গেন সালা স্টাইলে থাকা ভ্লাদিমির পুতিন অনেকটাই ঝুঁকে গেছে বাঘ আসবে আসবে আমরা শুনছি আমাদেরও হালকা ঘুমটুম পেয়ে গেছে নিউজগুলো করারও এনার্জিটা হারাই ফেলছে কারণ চোখের সামনে অন্তত পুতিন কাকুর এই ঝুকেঙ্গেনাহি সালা স্টাইল থেকে কাকুর যে ঝুঁকাই ফেলছে ন্যাটো শক্তি টোটালি যে পরিমাণ সাপোর্ট করছে যুদ্ধের পরিকল্পনা মাঠের সেনাবাহিনী বিন্যাস ইভেন তাদের স্পেশাল কমান্ডোরা ইউক্রেনীয় সেনাবাহিনীর পোশাক পরে যুদ্ধের মাঠে ময়দানে যেভাবে ইউক্রেনকে সহযোগিতা করছে এরপরে আসলে আর কোনো কিছু বলার নাই তবে দিনশেষে পিঠ এবার দেয়ালে ঠেকেছে কারণ রাশিয়ার অভ্যন্তরে কয়েক হাজার বর্গ কিলোমিটার এরিয়াতে এখন ইউক্রেনীয় সেনা কেড়ে নিয়েছে রাশার পতাকা উড্ডয়ন করেছে ইউক্রেনের পতাকা সেখানে ঘেটেছে আপনার সামরিক ঘাঁটি কেটেছে পাশাপাশি আপনার অনেক কিছু এই মুহূর্তে এখন ইউক্রেনের হাতে এই যখন পরিস্থিতি অ্যারিমাজখানে জ্যালেঞ্জ কিকে নতুন করে স্পেইন একটা হিউজ পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা পাঠাচ্ছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র রেকর্ডেড আরও একটা সামরিক সহযোগিতা পাঠাতে যাচ্ছে জেলিকে জেলি অলরেডি বিজয়ের রূপরেখা পৌঁছে দিয়েছে আমেরিকাকে এই যখন পরিস্থিতি ইউক্রেনের সঙ্গে আড়াই বছর বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ফাইনালি আপনার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার ঘোষণা দিয়েছে রাশা তবে এই ঘোষণা অনেকদিন শুনছি কবে দিবে সেটাই হচ্ছে কথা আর অলরেডি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ব্রিটেন এই যখন রিপোর্ট তখনই স্বাভাবিকভাবে পুতিন তার স্পট থেকে সরে এসেছেন রীতিমতো পারমাণবিক অস্ত্রকে তৈরি করেছেন এগুলাকে পজিশনে নিয়েছেন এবার পাশাপাশি ঘোষণা দিয়েছেন তিনি বলছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে নিয়ম এবং পূর্বশর্ত ছিল এটা আন্তর্জাতিক একটা চুক্তি আছে সেই চুক্তি থেকে যে কোনো মুহূর্তে রাশা আজকে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিএসি রয়টার্স বলছে পুতিন আপনার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ক্রুজ মিসাইলগুলো ব্যবহারের কথা বলা হচ্ছে ইউক্রেনকে বা দেওয়ার কথা বলা হচ্ছে যদি এগুলো দেয় তাহলে আর এগুলো দিয়ে যদি রাশিয়াতে আঘাত করা হয় তাহলে রাশিয়া এর জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শুধু সিদ্ধান্ত নেয়নি সেগুলোকে অন পজিশন রেখেছে কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলেই বিবেচনা করবে অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশা রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে ইতিমধ্যে একটা বৈঠক করেছেন পুতিন সেখানে তিনি জানিয়েছেন কোন পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি অন্য কোনো দেশ রাশিয়ার উপর হামলা চালায় মানে মোটা দাগে যদি আমরা বুঝি আমেরিকার সমর্থনে বা আমেরিকার দেওয়া মেশিনারিজ বা ব্রিটেনের দেওয়া মেশিনারিজ দেওয়া ইউক্রেন যদি হামলা চালায় তবে এটাকে রাশিয়া ভাববে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের যৌথ হামলা অথবা যুক্তরাজ্য ইউক্রেনের যৌথ হামলার সেক্ষেত্রে দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে রাশিয়াতে হামলা চালাতে ব্যবহার করা নেয়া আপনার একটা আলাপ আলোচনা চলছে আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র গিয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী খিয়া স্টামার সেখানে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সাথে একটা বৈঠক করেছেন রিপোর্ট বলছে শক্তিশালী এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেছেন আর এ নিয়ে সেখানে আপনার যুক্তরাষ্ট্র সফরে সর্বশেষ গিয়েছিল জেরি সেখানে তিনি ইউক্রেনের দ্রুত এবং নিরবচ্ছিন্ন সামরিক সাহায্য প্রয়োজনের কথাও তুলে ধরেছেন এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে পাল্টা জবাব দেওয়া ছাড়া পুতিনের আর কোনো বিকল্প রাস্তা নেই তাই রাশিয়া বলছে যে তারা এখন আপনার হামলা চালাবে বলছে বিশ্বের মোট পারমাণবিক শতাংশই এবং যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার কাছে কিন্তু কি হবে? চন্দন পালকে শুয়ে কি হবে আর যদি কেউ নাই থাকে বাসে সে গানটার মতন বলতে চাই এত এত পরমাণু অস্ত্র দিয়ে কি হবে পুতিন কাকু যদি রাশিয়ারে ঢুকে ঢুকে ইউক্রেন এভাবে ছেদ করতে থাকে আর আপনি কবে মারবেন অপেক্ষা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম